So, hello everyone friends, I hope you all are well. I'm also doing great. So friends, it's me, Ringo Sarkar, a student of Gaibandhan Boys High School and also a TSO learner. Friends, today in this video, I'm gonna subtract some giant numbers using our dear ESE Sir's giant subtraction trick. So friends, while you're wasting time, let's start the video. So, বন্ধুরা আজকের আমাদের কোশ্চেনটি হচ্ছে 3 million subtracted from 44 billion. So, বন্ধুরা এটি যদি আমরা সাধারণভাবে চিন্তা করে দেখি, এটি কিন্তু অনেক বড় সংখ্যা, শুধু সেটি নয় যে আমরা যদি এটি কোন ধরনের ক্যালকুলেটর করতে যাই, সো ক্যালকুলেটর কিন্তু বন্ধুরা 12 13 টার বেশি ডিজিট সাধারণত ধরে না এবং ধরবেও না, এটি করতে একমাত্র সুপার কম্পিউটার আপনাদের সাহায্য নিতে হবে, কিন্তু বন্ধুরা সুপার কম্পিউটারের কোনো প্রয়োজন নেই যদি আমরা একটি ট্রিক এখানে অ্যাপ্লাই করি, সো এই ট্রিকটি কিন্তু একটু মানে ট্রিকি রয়েছে, সো আমাদের একটু ভালোই বুঝতে হবে, হয়তো প্রথমবারে করার সময় আমাদের প্রবলেম এর সম্মুখীন হতে পারে, কিন্তু কয়েকবার চেষ্টা করলে এটি খুবই ইজি ট্রিক, সো আমি আজকে আপনাদেরকে সেটি নিয়ে আলোচনা করব। সো কোশ্চেনটি আমরা আরেকবার দেখে নিই, 33 মিলিয়ন সাবট্রাক্টেড ফ্রম 44 বিলিয়ন, সো আমরা এটি এখন কিভাবে করব। সো ট্রিকটি হচ্ছে আমাদের ইয়াসির স্যার জায়ান্ট সাবট্রাকশন ট্রিক। সো প্রথমে আমরা যে 44 এখানে বিলিয়ন রয়েছে সেটিকে আমরা সাধারণ 10^9 আমরা জানি যে 1 বিলিয়ন সমান সমান 10^9, সো আমরা সেখানে 44 × 10^9 আমরা করে নিব। এটি আমি আমার পূর্বের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এখানে মিলিয়ন থেকে শুরু করে আমরা গুগল প্লেক্স পর্যন্ত যেভাবে আমরা এগুলোকে 10^10 আমরা এখানে ভাগ করে নিতে পারবো সেটি আমি দেখে দিয়েছি। সো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তো আপনারা দেখে নিতে পারেন। সো 44 × 10^9 বিলিয়ন, সো এখানে 33 × 10^6 যেহেতু 1 মিলিয়ন সমান সমান 10^6 আমরা জানি, সো এখানে এখন সাধারণ নিয়ম এটি করে নিব, এটি সাইন্টিফিক নিয়ম এবং খুবই সহজ হবে যদি আমরা এইভাবে এটি করতে যাই। সো এটি করার পর বন্ধুরা আমাদের যে সংখ্যাটি রয়েছে এখানে, যেমন প্রথম সংখ্যাটি রয়েছে 44, মানে যেটি বড় সংখ্যাটি রয়েছে সেটি থেকে আমরা 1 মাইনাস করে নেব। সো এখানে দেখতে পাচ্ছি 43 লেখা হয়েছে, সো এটি কিভাবে পেলাম, এখান থেকে আমরা 1 সাবট্রাক্ট ফ্রম 44 আমরা করে নেব, সো সেটির অ্যান্সার হবে 43। সো আমরা এখানে 43 লিখে নেব, আমাদের প্রথম ধাপটি হয়ে গেল। এবার পরবর্তী ধাপে আমরা কি করব, পরবর্তী ধাপে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 9 লিখেছি, সো 9 টি আমরা কিভাবে পাব। সো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বিলিয়ন সমান 10^9, সো এটি 10^9 এখানে এটির পাওয়ারটি হচ্ছে 9 এবং মিলিয়নের পাওয়ারটি হচ্ছে 6, সো আমরা এখন এখানে হায়ার পাওয়ার মাইনাস লোয়ার পাওয়ার করে নিব। সো এখানে হায়ার পাওয়ার আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 9 এবং লোয়ার পাওয়ার হচ্ছে এখানে 6। সো ফ্রেন্ডস এখানে আমরা 9 - 6 প্রথমে করে নেব, সো 9 - 6 সমান সমান 3 হয়, সো এবং তারপরে আমরা কি করব, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে -2 লিখেছি, সো এখানে -2 আমরা আবার পেলাম কিভাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দুইটি অঙ্ক রয়েছে 3 এবং 3, দুইটি যদি এখানে একটি 3 থাকতো তাহলে আমরা এখানে 1 মাইনাস করতাম, যদি 10টি থাকতো তাহলে আমরা এখানে 10 মাইনাস করতাম। সো বন্ধুরা আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে দুইটি ডিজিট রয়েছে আমাদের, সো সেহেতু আমরা 2 মাইনাস করেছি, যার ফলে আমাদের যে মানটি রয়েছে সেটি 1 বের হয়েছে এখানে। সো এখন আমরা কি করব, এখন এখানে যেহেতু 1 রয়েছে সেহেতু আমরা এখানে 1 অর্থাৎ একটি 9 লিখব, যদি এখানে আমাদের বিয়োগফল যদি আমাদের এখানে 10 আসতো তো আমরা এখানে 10 9 লিখতাম। সো এটি খুবই ইজি, কিন্তু বন্ধুরা আপনারা একটু বোঝার চেষ্টা করলে এটি বুঝতে পারবেন। সো বন্ধুরা আমাদের ফার্স্ট স্টেপ শেষ, সেকেন্ড স্টেপ শেষ, এখন আমরা যাব আমাদের থার্ড স্টেপে। সো আমাদের থার্ড স্টেপে বন্ধুরা আমরা এখানে অ্যান্সারটি দেখতে পাচ্ছি 67, সো আমরা 67 কিভাবে পেলাম। সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চনটি ছিল তা হচ্ছে 44 বিলিয়ন মানে 33 মিলিয়ন, সো বন্ধুরা এখানে মিলিয়নের ঘরে আমরা দেখতে পাচ্ছি 33 মিলিয়ন, সো আমরা যদি এইরকম দেখতে পারি দুটি ডিজিট যদি আমরা এখানে দেখতে পারি তাহলে আমরা কি করব, দুটি ডিজিট থাকলে প্রথম
ডিজিটটিকে আমরা 9 থেকে মাইনাস করব যার ফলে আমাদের অ্যানসার হবে 9 minus 3 equal to 6 সো এবার আমরা এখানে 6 নাম্বারটি পেলাম সো আমরা এখন 7 কিভাবে পেলাম সো 7 এর জন্য বন্ধুরা প্রথম ডিজিটটিকে আমাদেরকে যেহেতু 9 থেকে মাইনাস করতে হয়েছে সো আমাদের যে দ্বিতীয় ডিজিটটি রয়েছে সেটিকে আমরা 10 থেকে মাইনাস করে নিব সো 10 থেকে আমরা যদি 3 কে সাবট্রাক্ট করি তাহলে আমাদের অ্যানসারটি আসছে 7 সো এবার আমরা 67 এখানে পেলাম সো আশা করি আমরা আপনারা থার্ড স্টেপটিও ভালোভাবে বুঝতে পেরেছেন সো এবার আমরা আমাদের যে फोर्थ স্টেপটি রয়েছে সেখানে যাব এটি হচ্ছে फोर्थ এবং আমাদের লাস্ট স্টেপ সো এই স্টেপটি খুবই সহজ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 6 জিরোস লেখা আছে এটি খুবই সহজ সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে লোয়ার পাওয়ার রয়েছে আপনারা যদি মাইনাস করতে যান তো আপনারা অবশ্যই যে কোনো লোয়ার পাওয়ার অবশ্যই পাবেন সো আপনারা যেই লোয়ার পাওয়ারটি পাবেন এখানে আমরা লোয়ার পাওয়ার যেহেতু 6 পাচ্ছি সো আমরা এখানে 6 জিরোস লিখব এখানে যে লোয়ার পাওয়ার আমাদের 10 থাকতো তো আমরা এখানে 10 জিরোস লিখতাম শেষে যদি এখানে 11 থাকতো 12 থাকতো যতটাই থাকতো ততটা এখানে শেষে জিরো হতো সো বন্ধুরা আমরা ফোর স্টেপটিও সফলভাবে করতে পেরেছি সো ফোর স্টেপটিও সফলভাবে করার পর আমরা শেষে যে অ্যানসারটি পেলাম তা হচ্ছে 43,967,6 zeros that means 43,967,000,000 so friends I hope you all enjoyed the video if you enjoyed the video please like and subscribe my channel so friends if you like and subscribe my channel I will be motivated for more videos for you so friends no more today see in the next video till then goodbye